को भी दिया टाटा 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 गुड मर्निंग बंधुरा आजके सकालटा होयेछे आमार अनेक सकाल थेकेई माने भोर 5टार समय उठेछि दिदिरा बाड़ी चले जाबे बोले ओई जोन्नो सकाल सकाल ओठा होयेछे उठे तारपर ओरा सब रेडी हलो तारपर गाड़ी एलो बेरोलो सेगुलो तो तोमादेर एकटु एकटु देखिये देबो और कि बोलतो कल के रात्रे बेला भीषण बिस्टी होयेछे दुपुर बेला थेके एकटु रोदटा जाक बेरियेछिलो किन्तु भीषण बिस्टी होयेछे बिस्टी होवार परे तारपरे सकाल बेला थेकेओ टिपटिप करे बिस्टी पड़छिलो किन्तु दिदिरा जखन बेर हय मोटामुटी वेदारटा भालो छिलो तो ओरा बेरिये जेते पेरेछे भालोभाबे आर आजके छेलेर परीक्षा आछे तो परीक्षा होये जाओयार परे तारपर तोमादेर साथे आजके कथा बोलबो और कारण टाइम हय ना और परीक्षा थाके तो ओर माझखाने शूट करार टाइम पाई ना तो आजकेर वेदारटाओ ठीक एई रकम मेघला करे आछे देखे ना एकटु और तुम्हारे ओखाने कार ओखाने केमन वेदार जानी ना किन्तु आमादेर ओखाने ठीक एरकमई हये आछे वेदारटा और तो कतदिन रोदेर जे मुख देखिनी कि बोलबो आर दिदिरा चले गेछे मनटा एकटु खराब आछे कारण बाड़ीटा फाँका फाँका लागछे ओरा खूब चेंचामेचि करतो आमार छेलेर साथे तो दुजोने खूब लागतो तो सेई माने घरटा फाँका फाँका लागछे आर कि आर करा जाबे एटाई होच्छे ब्यापार आमिओ जाबो किछुदिनेर मध्येई तो जदि सब परिस्थिति ठीकठाक थाके आर कि आर बेशी किछु ना बोले आजकेर ब्लगटाके एखान थेकेई स्टार्ट करछि। वेलकाम बैक टू माई चैनल ड्रीम्स उइथ पैशन आमि चंद्राणी तोमरा निश्चयई भालो आछो आमिও ভালো আছি তো এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি তোমরা পুরো ব্লগটা দেখো আর আরেকটা কথা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো ব্লগটা স্টার্ট করি আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। लैपटॉप ने लैपटॉप ने की करछिस परीक्षा आछे सेटा खुले नेछि देरी आछे तो एखन बो ना पड़े आगे लैपटॉपे हाथ दिएछिस बई खाता बई एखाने खोला हये आछे आर तुई एई सब करछिस माने देरी हये जाबे ओके सर जाओ कोला रे एटा हलो अमेरिकान स्टाइल ता परीक्षा हये गेलो तो अब खाबो ताता इच्छा चल 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 चलो चलो चल 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 तुई आगे नाम देखी आजकल एग्जामटा ताड़ाताड़ी शेष हो गए कल के मैच फैच करते अनेक टाइम लेगे गेछिलो आज के ताड़ाताड़ी हो गए तो एबारे एई 10टा कत बाजे रे 12 10टा 20 बाजे एबारे गिये दुजोने टिफिन करबो तो चलो ডিম ভাজা আর শসা এটা হলো আমার আজকের টিফিন তো ডিম ভাজা আর এই শসা নিয়ে চলে এসেছি এটাই আজকের টিফিন কারণ এখন প্রায় ওই 11:15 বেজে গেছে আর এত বেলায় ভারী কিছু খেলে আর ভাত খেতে পারবো না তো 12:30টার মধ্যে যেহেতু লাঞ্চ করি তো ওই জন্য ডিম ভাজা শসাটা নিয়ে এসেছি এটাই আজকের টিফিনে খেয়ে নেবো আর এর সাথে একটু মশলা গুঁড়ো দিয়ে এনেছি দেখো তো ডিম ভাজার সাথে শসা খেতে আমার ভীষণই ভালো লাগে তো ওই জন্য ডিম ভাজা শসা নিয়ে এসেছি তো চলো খাই খেয়ে নিই আবার তারপর তোমাদের সাথে কথা বলছি। মশলাগুলোটা দিলে সত্যি ভীষণই ভালো লাগে খেতে। ডিম ভাজাটা গরম গরম ডিম ভাজা তো ভীষণই ভালো লাগে। স্নান টান করে চলে এসেছি আর বাইরে দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে, দেখালাম তোমাদেরকে। আর আমি যখন স্নান করতে ঢুকেছি তখনই বৃষ্টিটা এসেছিল, তো আমি জামা কাপড়গুলো মিলবো বলে এলাম, দেখি ছাদে প্রচণ্ড যে মোটামুটি বৃষ্টি পড়ছে, মেলা যাবে না এখন, তো ঘরের ভেতরেই মেলে দেবো। আর ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, দিদিরা নেই, চেঁচামেচি নেই, একদম ঘরটা পুরো নিস্তব্ধ একেবারে। আর আজকের এক্ষুনি মানে এখন ওই 12টা 10 কি 15 বাজে এরকম হয়েছে, তো আজকে তাড়াতাড়ি লাঞ্চ করব, লাঞ্চ করে আর খেয়ে দিয়ে ঘুমাবো। কালকে রাত্রেবেলা এডিটিং করতে করতে প্রায় 12:30 বেজে গেছিলো, তারপরে আবার ভোর 5টার সময় উঠেছে আজকে দিদিরা চলে যাবে বলে, তো ওই জন্য রাত্রে ভালো করে ঘুমও হয়নি। তো চলো ফটাফট লাঞ্চটা করি, লাঞ্চ করে ঘুম দিই, দিয়ে বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো তো আজকের আমাদের লাঞ্চে আছে এটা নিয়েরে মাছের ঝুড়ো যেটা করা হয় সেটা, আর পটল চিংড়ি হয়েছে আজকে। আর কালকের চুনো মাছের ঝাল একটু বেশি ছিল তো সেটা, তো এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, সাড়ে 5টা বাজেনি এখনও, ওই 5টা 10-15 বাজে এরকমই হবে। আর দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি, তো দুপুরবেলার পর থেকে ওয়েদারটা একটু ভালো হয়, মোটামুটি হালকা হালকা রোদ থাকে, তারপরে আবার যেইকে সেই, তো এই সুন্দর হাওয়া হচ্ছে ছাদে আর বেশ ভালো লাগছে, ওই জন্য ছাদে এসে আর একটু বসেছি আর তোমাদের সাথে একটু আড্ডা দেবো, তো এই জন্যই ছাদে আসা। তো দিদিরা চলে গেছে বিকেলবেলা, মানা আর আমি দুজনে এখানে ওর মতো টাইম কাটাতো, আমি আমার মতো টাইম কাটাতাম, ছাদ দুজনে একটু ঘোরাঘুরি করতাম। তো ও নেই আজকের বাড়িতে, মানে ছাত্রা, তো ছাত্রাও ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে একা একা। আর তো কি মানে 1-2 দিন এরকম মনে হবে আর কি, চলে যাওয়ার পরে হঠাৎ করে অনেক দিন থাকতে থাকতে যখন চলে যায় মানুষ তখন মানে 1-2 দিন মনে হয় যে ফাঁকা ফাঁকা লাগছে, তারপরে আবার ঠিক হয়ে যায়, তো সেটাই আজকের মনে হচ্ছে। তো জানি না বৃষ্টিটা কবে থামবে, আর ভালোই লাগছে না, বিরক্ত লেগে যাচ্ছে, কতদিন রোদের মুখ দেখিনি, বিরক্ত একদম বিরক্তিকর। তোমাদেরও নিশ্চয়ই বিরক্ত লাগছে তাই তো, আমি জানি প্রত্যেকেরই বিরক্ত লাগছে এই ওয়েদারটায়, তো কিছু করারও নেই। দেখো বিকেলবেলার ওয়েদারটা মোটামুটি ভালো, বেশ একটু চকচকে মতো হয়েছে, তো ওই জন্য ভালো লাগছে বিকেলটা, আর হাওয়াও হচ্ছে খুব সুন্দর। তো চলো পরে আবার কথা বলছি। কী করছিলি? এটাকে ভাঙছিলাম। হ্যাঁ ওটা তো ভাঙলে তোর পিঠ ভেঙে দেবো, সেটা আমি তুই ভালো করেই জানিস, ওটাকে ভাঙবি তুই। নিচে কি করছিলে একা একা? টিভি দেখছিলাম। টিভিতে কি দেখছিলি? কার্টুন। কার্টুন? তোর ওই ছাড়া আর কিছুই নেই? ওটাই আমি দেখি। আর দিদিভাইকে কিছু বলবি? কি বলবো, বল। এখানে এখানে হাওয়া চলছে, তুই চলে যা, নো বৃষ্টি। নো বৃষ্টি? আর বেলায় যে তখন বৃষ্টি হলো ওটা তো ও তখন পৌঁছায়নি। হ্যাঁ পৌঁছায়নি, এখন পৌঁছায় গেলে বৃষ্টি হচ্ছে। আর কদিন পরীক্ষা বাকি আছে? একদিন। একদিন কোথায়, আর তো 2-3টে পরীক্ষা বাকি, আর একদিন ওটাই চল। তো চলো, তো এই সন্ধে হয়ে গেল, আর একটু বসেছিলাম, ছেলে এসেছিলো, ওর সাথে একটু বকবক করছিলাম দুজনে। তো তারপরে কি বলো তো, আর যেন এই বাড়ির মধ্যে থেকে থেকে আর ভালোই লাগছে না, মনে হচ্ছে যেন কোথাও একটা যাই, একটু ঘুরে আসি, বসে আসি। তো সেই যে নদীর ধারে গিয়েছিলাম লাস্ট, तो ভালো লাগছে না, মনে হয় গাড়িটা নিয়ে একটু ঘুরে আসি, রাস্তায় একটু যা মানে বেরিয়ে যাও, রাস্তায় গাড়িটা চালিয়েও আসি, তাহলেও মানে চারদিকটা দেখলে মনটা ভালো থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু কিছু করার নেই, এখন দেখা যাক আর কটা দিন ওয়েট করি, তারপরে লকডাউনটা উঠুক, তারপরে দেখি কোথায় মানে বৃষ্টিটাও তো যা আরম্ভ হয়েছে, তো একটু যদি রোদ রোদ হয় তখন দেখা যাবে কোথাও যাওয়া যায় কি না, প্ল্যানিংটা পরে হবে। তো এই আর কি, তো এই ব্লগটাকে আমি আর বেশি দূর এক্সটেন্ড করছি না। তো ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো, টাটা, বাই।